ঐতিহাসিক মসজিদটির নাম পাগলা মসজিদ। কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই মসজিদে 8টি লোহার দান বাক্স আছে। প্রতি 3 মাস পর পর দান বাক্সগুলো খোলা হয়। এবার রমজানের কারণে 4 মাস পর দান বাক্সগুলো খোলা হয়েছে। শনিবার সকালে 8 দান বাক্স থেকে 19 বস্তা টাকা পাওয়া গেছে। মিলেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। এখন চলছে গণনার কাজ। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এচএম ফরহাদ চৌধুরী জাগোনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে 7 জানুয়ারি 3 মাস 1 দিন পর দান বাক্স খোলা হয়েছিল। 20টি বস্তায় তখন রেকর্ড 4,18,16,744 টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল। মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, শনিবার সকাল 8টার দিকে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের 8টি দান বাক্স খোলা হয়েছে। দান বাক্সগুলো খুলে 19টি বস্তায় ভরে টাকাগুলো মসজিদের দোতলায় আনা হয়েছে গণনার জন্য। এখন চলছে টাকা গণনার কাজ।